23 বিজ্ঞপ্তি ফাজিল স্নাতক ফর্ম ফিল আপ 2023 এর বিস্তারিত তথ্য এখানে তুলে ধরা হয়েছে। ফাজিল ফর্ম ফিল আপ প্রথম বর্ষ, ফাজিল ফর্ম ফিল আপ দ্বিতীয় বর্ষ ও ফাজিল ফর্ম ফিল আপ তৃতীয় বর্ষের গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখ এখানে তুলে ধরেছি। ফাজিল স্নাতক ফর্ম পূরণ গুরুত্বপূর্ণ তারিখ সমূহ, বিলম্ব ফি ব্যতীত অনলাইনে ইডাব্লুএফ এর তারিখ 29/1/2023 থেকে 22/2/2023 তারিখ পর্যন্ত, বিলম্ব ফি ব্যতীত ফি ও অন্যান্য আনুষঙ্গিক ফি ব্যাংকে জমা দেওয়া তারিখ হচ্ছে 23/2/2023 থেকে 23/2/2023 তারিখ পর্যন্ত, বিলম্ব ফি সহ অনলাইনে ইডাব্লুএফ এর তারিখ 23/2/2023 থেকে 5/3/2023 তারিখ পর্যন্ত, বিলম্ব ফি সহ ফি ও অন্যান্য আনুষঙ্গিক ফি ব্যাংকে জমা দেওয়ার তারিখ 6/3/2023 থেকে 12/3/2023 তারিখ পর্যন্ত। যে সকল শিক্ষার্থীরা ফর্ম ফিল আপ করতে পারবে, শিক্ষার্থীর যোগ্যতা হচ্ছে তুলে ধরলাম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে 2020-2021 শিক্ষাবর্ষের 3 বছর মেয়াদী ফাজিল স্নাতক পাশ, নিয়মিত অনিয়মিত ও প্রাইভেট ভর্তিকৃত ছাত্রছাত্রী, একমবর্ষ পরীক্ষা 2021-2019-20 শিক্ষাবর্ষে 3 বছর মেয়াদী ফাজিল স্নাতক পাস, নিয়মিত অনিয়মিত ও প্রাইভেট ভর্তিকৃত ছাত্রছাত্রী, ফাজিল দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2021 এবং 2018-19 শিক্ষাবর্ষে 3 বছর মেয়াদী ফাজিল স্নাতক পাস, নিয়মিত ও প্রাইভেট হিসাবে ভর্তিকৃত ছাত্রছাত্রী, ফাজিল দ্বিতীয় বর্ষ পরীক্ষার 2021-এ অংশগ্রহণ করতে পারবে। এরপরে আছে যে সকল ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে 2018-19 এবং 19-20 শিক্ষাবর্ষে ফাজিল পাস, নিয়মিত ও প্রাইভেট শ্রেণীতে ভর্তি হওয়ার পর রেজিস্ট্রেশনের প্রাপ্ত হয়েছে কিন্তু ফাজিল একমবর্ষ পরীক্ষা 2019-20-তে অংশগ্রহণ করেনি, তারা ফাজিল 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তিকৃত সাথে 175 টাকা পূর্ণ ভর্তি ফি ইতিপূর্বে ভর্তি ফান্ডে জমা না দেওয়া হলে অনুচ্ছেদ 11 নং নির্দেশ অনুযায়ী জমা দিতে হবে এবং ব্যাংকে জমাদান সাপেক্ষে ফাজিল একমবর্ষের পরীক্ষা 2021-এ অংশগ্রহণ করতে পারবে। এরপরে আছে যে সকল ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে ফাজিল অর্থাৎ স্নাতক পাস, একমবর্ষ পরীক্ষায় 2019-তে উত্তীর্ণ হয়েছে কিন্তু ফাজিল দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2020-এ অংশগ্রহণ করেনি, তারা ফাজিল 2019-20 শিক্ষাবর্ষে দ্বিতীয় বর্ষে ভর্তিকৃত সাথে 175 টাকা পূর্ণ ভর্তি ফি ইতিপূর্বে ভর্তি ফান্ডে জমা না দেওয়া হলে অনুচ্ছেদ 11 নং নির্দেশ অনুযায়ী জমা দিতে হবে। ব্যাংকে জমাদান সাপেক্ষে ফাজিল দ্বিতীয় বর্ষের পরীক্ষা 2021-এ অংশগ্রহণ করতে পারবে। যে সকল ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের ফাজিল স্নাতক পাস, দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2019-তে উত্তীর্ণ হয়েছে কিন্তু ফাজিল তৃতীয় বর্ষ পরীক্ষা 2020-তে অংশগ্রহণ করেনি, তারা ফাজিল 2019-20 শিক্ষাবর্ষে তৃতীয় বর্ষে ভর্তিকৃতর সাথে 175 টাকা পূর্ণ ভর্তি ফি ইতিপূর্বে ভর্তি ফান্ডে জমা না দেওয়া হলে অনুচ্ছেদ 11 নং নির্দেশ অনুযায়ী জমা দিতে হবে এবং ব্যাংকে জমাদান সাপেক্ষে ফাজিল দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2021-এ অংশগ্রহণ করতে পারবে। এরপরে আছে যে সকল ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে ফাজিল স্নাতক পাস, দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2020-এ তারিখ উত্তীর্ণ হয়েছে, যে সে সকল শিক্ষার্থী ফাজিল পাস তৃতীয় বর্ষ পরীক্ষা 2021-এ অংশগ্রহণ করতে পারবে। এরপরে আছে যে সকল শিক্ষার্থীরা ফাজিল স্নাতক পাস প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ষের পরীক্ষায় 2020 রিটেক ছিল কিন্তু উল্লেখিত বর্ষে রিটেক কোর্স ফর্ম পূরণ করেনি অথবা পরীক্ষায় অনুপস্থিত ছিল অথবা পরীক্ষায় অংশগ্রহণ করেনি, অকৃতকার্য হয়েছে, সে সকল পরীক্ষার্থীরা পূর্ববর্তী বর্ষে অবনীত হবেন। ধন্যবাদ সবাইকে।